ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর নেবুখালীতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূল কর্মীর, গুলিবিদ্ধ আরও এক, এলাকায় ব্যাপক বোমাবাজি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি জয়দীপ হালদারের সঙ্গে। জয়দীপ, ঠিক কি কারণে এই ঘটনা ঘটলো এবং এখন ঠিক কি পরিস্থিতি, পুলিশ কি বলছে? যেটা মূল কারণ যেটা জানা যাচ্ছে যে এই ফুলমালঞ্চ এলাকায়, বাসন্তী থানার লেবুখালী এলাকায় ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের মধ্যে যেটা পড়ে, সেখানে এলাকা দখলকে কেন্দ্র করে প্রায় গন্ডগোল হয় এবং জাকির শেখ এই ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য এবং অন্যদিকে এই পঞ্চায়েতের প্রধান ইউসুফ মোল্লা, এই দুই গোষ্ঠীর মধ্যেই মূলত সংঘর্ষ প্রায় লেগে থাকতো। তাই নিয়ে কিন্তু গত কয়েকদিন ধরেই এখানে বোমাবর্ষ হচ্ছিল এবং বোমাবাজির অভিযোগ একে অন্যের বিরুদ্ধে করে আসছিল। গতকাল রাত থেকে কিন্তু পুলিশ ঢোকে এবং পুলিশ ঢোকার পরে কিছুটা শান্ত ছিল, নতুন করে সংঘর্ষ বাধে গতকাল মধ্যরাত থেকে এবং দুপক্ষের মধ্যেই ব্যাপক বোমাবাজি হয় এবং যেটা জানা যাচ্ছে যে গুলিও চলে এবং দুজন গুলিবিদ্ধ হয়েছে। আজকে সকালে বাসন্তী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দুজনকে নিয়ে গেলে শাহাবুদ্দিন সর্দার নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে ও আরেকজন যে গুলিবিদ্ধ আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এই গুলি চালানোর পরে এবং গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর খবর যখন ছড়িয়ে পড়ে তখন উত্তেজনা নতুন করে ব্যাপক আকার নেয় এবং বেশ কয়েকটি বাড়িতে আগুনও ধরিয়ে দিয়েছে বলে আমরা জানতে পারছি। এবং পুলিশ রয়েছে, পুলিশ উত্তেজনা সামাল দেওয়ার চেষ্টা করছে, রীতিমতো টহলদারি করছে, কয়েকজনকে আটকও করেছে। পুলিশ যেটা জানাচ্ছে যে এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, প্রাথমিকভাবে পুলিশের কয়েকজনকে আটক করা হয়েছে যদিও এখনো গ্রেপ্তারি দেখায়নি। তবে ঘটনার উত্তেজনা কিন্তু এখনো রয়েছে যেটা জানা যাচ্ছে, বৃষ্টি যে এই উত্তেজনা পারদ কিন্তু আস্তে আস্তে চড়ছে। তার কারণ যে কিছুক্ষণ আগে যে গুলিবিদ্ধ হয়েছিল, মৃত্যু হয়েছে শাহাবুদ্দিন সর্দার, জাকির শেখ গোষ্ঠীর তৃণমূল কর্মী এবং তারপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি বাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল পরিচালিত ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা যুব তৃণমূল নেতা ইউসুফ মোল্লা কি জানিয়েছেন, শুনব। আমি কাল রাত 12:01 পর্যন্ত আমি বর্গভূমি এবং সবাইকে সমস্ত আধিকারিকদের জানিয়েছি, ওরা পরিকল্পিতভাবে আগের দিনে যেভাবে ওরা দখল নিতে এসেছিল আজকে সকাল থেকে 7:45 থেকে ওরা আবার ফের নতুন করে নেবুখালি মাথায় ওরা দখল নেওয়ার জন্য এসে আমাদের ছেলেদেরকে গুলি করেছে এবং প্রচুর পরিমাণে বোম এবং গুলি ওখানে চার্জ করছে।